বাবা আগে মৃত্যুবরণ করেছেন ইমাম বুখারীর মা সাধ্যমত চেষ্টা করে চিকিৎসা করেছেন অনেক জায়গায় গিয়েছেন ওই সময় মন কোন ডাক্তার নাই যার কাছে তিনি যান নাই যত জায়গায় তিনি গিয়েছেন সব ডাক্তাররা তার ব্যাপারে বলেছে তোমার সন্তানের চোখ আর কোনদিন ভালো হবে না মা চিন্তিত হয়ে গিয়েছে সব জায়গা থেকে ফেরত আসার পরে আল্লাহ তাআলার কাছে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করলেন নামাজে বসে গেলেন আর বললেন আল্লাহ তাআলা দুনিয়ার সব ডাক্তার আমাকে ফিরাই দিতে পারে কিন্তু আপনি তো ডাক্তারদের সেরা ডাক্তার আল্লাহ তাআলা আমি আপনার কাছে আশা করি আমার সন্তানের চোখ আপনি ভালো করবেন মা দোয়া করলেন আল্লাহ আমার সন্তানকে ভালো করে দেন সঙ্গে সঙ্গে রাতের বেলা আল্লাহ স্বপ্ন দেখালেন স্বপ্ন যুগে বললেন ও আবু ও ইমাম বুখারীর মা তুমি ঈসা আলাইহিস সালামের কাছে যাও তার কাছে গিয়া বলো তিনি তোমার সন্তানের চোখে হাত বুলাইয়া দিবেন সঙ্গে সঙ্গে তিনি ভালো হয়ে যাবেন স্বপ্নের ভিতরে ইমাম বুখারীর মা বলছেন আমি হযরত ঈসার কাছে নিয়ে গেলাম তিনি হাত বুলাইয়া দিলেন সকাল বেলায় উঠে দেখি ইমাম বুখারীর চোখ ভালো হয়ে গেছে আল্লাহু আকবার মা দোয়া করেছেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্ত কাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা ক্ষণ করে জলব তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারা ক্ষণ করে জলব তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল মাকে ছাড়া চাই না আমি মাকে ছাড়া চাই না আমি হীরা মানি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আল্লাহু আকবার মা দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায় এমন অনেক প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছেন এবং রাসূলুল্লাহ হাদিসে দিয়েছেন আমাদের পৃথিবীতে এরকম ঘটেছে পৃথিবীতে অনেক ঘটনা আপনারা নিশ্চয় ইমাম বুখারীর নাম শুনছেন কোরআন শরীফের পরে যে কিতাবের সবচেয়ে দাম মান এটার নাম কি বুখারী শরীফ এই বুখারী শরীফ যিনি লিখছেন তার নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর বয়স যখন 2 বছর 2 বছরের বালক হঠাৎ করে টাইফয়েড জ্বর হয়েছে তার টাইফয়েড জ্বর হলে পরে যে কোনো একটা অঙ্গ বিকলাঙ্গ হয়ে যায় ঠিক না একটা কিছু ক্ষতি হয় ইমাম বুখারীর জ্বর হওয়ার পরে তার চোখ অন্ধ হয়ে গেছে কি হয়েছে ইমাম বুখারীর চোখ অন্ধ হয়ে গিয়েছে আমার প্রিয় বন্ধুগণ মার দোয়া তো কার্যকরী বর্তমানে কাবা শরীফের যিনি ইমাম আছেন তার আগে যিনি ইমাম ছিলেন আব্দুল্লাহ বিন আলে শায়েক ব্যক্তির নাম তিনি জন্ম থেকে অন্ধ ছিলেন তিনি বলছেন তার জীবনীতে তার বায়োগ্রাফি পড়ে দেখবেন তিনি বলছেন আমি অনেক দুষ্ট ছিলাম মা আমার জন্য শুধু একবার দোয়া করেছিলেন আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায় দেন আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেছেন জন্ম থেকে অন্ধ ব্যক্তি দিয়েও আল্লাহ কাবার ইমামতি করাইছেন কোন সুবহানাল্লাহ জন্ম থেকে অন্ধ লোকটা কাবার ইমাম হয়েছেন সারা পৃথিবীর 200 কোটি মানুষকে খুতবা দিয়ে তিনি হজের খুতবা দিয়েছেন শুনেছেন শুধুমাত্র মায়ের দোয়ার কারণে ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ হযরত বাইজিদ বুস্তামের ঘটনা কে না জানেন ছোট্ট বালক 7-8 বছরের বাচ্চা
মার প্রচন্ড জ্বর হয়েছে মায়ের সাথে শুয়ে আছেন মা রাতের অন্ধকারে বলছেন বাবা গভীর রাত মা বলছেন বাবারে একটু পানি পান করার ব্যবস্থা করাও বাইরে বলতেন বলছেন আমি পানির জন্য বের হয়ে গেলাম ঘরে পানি নাই বাইরেও পানি নাই কয়েক ঘর দূরে গেলাম পাশের গ্রামে গেলাম পানি নিয়ে আসতে অনেক দেরি হয়ে গেল পানি নিয়ে ঘরে ফেললাম দেখলাম আমার মা ঘুমিয়ে গেছেন আমি আমার মাকে ডাক দেই নাই পানির গ্লাসটা নিয়ে আদারায় থাকলাম ফজর আজান হয়ে গেল মার ঘুম ভাঙলো মা দাঁড়ান মা ঘুম ভেঙে দেখেন আমার বাইজির পাশে দাঁড়ানো হাতে গ্লাস বলছেন বাবারে তুমি দাঁড়িয়ে আছো কেন এত রাত্রে ঘুমাওনি কেন তিনি বলছেন মা তুমি না পানি চাইছিলাম আমি পানি আনতে গিয়ে দেখলাম এখানে পানি নাই ঘরেও পানি নাই বাইরেও পানি নাই দূরে চলে গেলাম পানি নিয়ে এসে দেখলাম তুমি ঘুমায় গেছো আমি তোমারে ডাক দেই নাই তোমার কষ্ট হবে দেখে আমি দাঁড়ায় থাকলাম পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম মা পানি পান করলেন বাইজিদকে শোয়ায় দিলেন মা আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আমার বাইজিদ যা করেছে আমি তার উপর সন্তুষ্ট আছি আল্লাহ তুমি তাকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায় দাও আল্লাহু আকবার আল্লাহ দোয়া কবুল করেছেন বাইজিদ মুসলিম যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা নবীজি বলছেন মান যাররাহু আইয়ুমিদ্দালাহু ফি উমরিহি ওয়াযকিহি ফালিয়াবর ওয়ালিদাইহি ওয়ালিয়াসির রাহমা ভালো করে শুনলেন মনোযোগ দিয়া যুবক ভাইয়েরা ভালো করে শুনেন নবীজি বলছেন মান যাররাহু আইয়ুমিদ্দালাহু ফি উমরিহি যে ব্যক্তি তার হায়াত বাড়াতে চায় ওয়াযদাদু ফি রিজকিহি রিজিক বাড়াতে চায় যে ব্যক্তি হায়াত সম্মান রিজিক বাড়াতে চায় সে যেন মা বাবার খেদমত করে কর সুবহানাল্লাহ তাহলে হায়াত রিজিক আর সম্মান আমরা সবাই হায়াত চাই তাই না চাচা বুড়া হয়ে গেছে অসুস্থ একেবারে মৃত্যু দ্বার প্রান্তে তারপর হুজুর দোয়া করে আল্লাহ যেন একটু হায়াত দান করে বাঁচায় রাখে মরতে চায় না কেউ মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে কেউ মরতে চায় না হায়াত চাই আল্লাহ বলেন কেউ যদি হায়াত চান কেউ যদি রিজিক চান কেউ যদি সম্মান চান কিচ্ছু লাগবে না ফাল ইয়াবার ওয়ালিদাইহি ওয়াল ইয়াসির রাহমা সেজন্য বাপ মার সাথে ভালো ব্যবহার করে সেজন্য বাপ মার সম্মান করে করে সুবহানাল্লাহ বাপ মার সম্মান করলে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন বাবা মাকে ইজ্জত দিলে আল্লাহ ইজ্জত বাড়ায় দিবেন আর বাবা মা অবাধ্য হয়ে গেলে পরে আল্লাহ তার দোয়া কবুল করবেন না যুবক ভাইরা আল্লাহ নবীর দরবারে একজন মানুষ এসেছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আমার মায়ের মেজাজটা অনেক খারাপ মা আমার কথা ভুল করে গালাগালিস করে আল্লাহর হাবিব শুনতে পেরে বলছেন ওরে নাফরমান তুমি এখন বলছো তোমার মায়ের মেজাজ খারাপ তোমার মা যখন তোমাকে নয় মাস দশ মাস গর্ভে রেখেছিলেন তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না তোমার মা যখন মৃত্যু সমস্ত পরিমাণ কষ্ট সহ্য করে তোমাকে ভূমিষ্ঠ করেছিলেন তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না নবীজি বলছেন তোমার যখন অসুস্থ অসুখ হয়ে গিয়েছিল কলেরা হয়েছে ডায়রিয়া হয়েছে এলাকার থেকে মানুষ তোমাকে বের করে দিয়েছে এলাকার ছুতো করেছে কলেরা ডায়রিয়া হলে পরে আগেকার যুগে এক জায়গায় একজনের হলে পরে সবার মধ্যে হতো এই জন্য সন্তানকে বের করে দিয়েছে এলাকার থেকে দুনিয়ার সবাই তোমাকে ছেড়ে চলে গেল তোমার জন্ম দুঃখিনী মা তোমারে জঙ্গলের পাশে নিয়ে বসবাস শুরু করলো প্রচন্ড শীতের ভিতরে মায়ের গায়ে কাপড় নাই তুমি প্রস্রাব করে মায়ের কাপড় নষ্ট করে দিয়েছো যে টুকুন শুকনো জায়গা ছিল মা শুকনা কাপড় দিয়া তোমারে দাঁত দিয়ে রেখেছেন আর মা সারা রাত কষ্ট করেছেন মা তোমার শিয়রের পাশে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তান তারে তুমি দুনিয়ায় বাঁচায় রাখো যে মা তোমার নিজের জীবনের বিনিময়ে তোমার জীবন চেয়েছিল এখন সুন্দরী ফুল পায়া তুমি মায়ের মৃত্যু কামনা করো তোমার চাইতে কুলাঙ্গার নাফরমান পৃথিবীতে আর নাই তোরে কোন ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা স্ত্রী পাওয়ার পরে মারে ভুলে যাবেন না স্ত্রী পেয়ে পেয়ে মাকে ভুলে যাবেন না বাবাকে ভুলবেন না মনে রাখবেন স্ত্রী যত ভালোই হোক আপনার দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় মা বাপ যদি অসন্তুষ্ট থাকে আল্লাহর কসম আপনার কোন ইবাদত কাজে আসবে না ঠিক কিনা কোন কাজে আসবে না আমার বন্ধুগণ আর মা বাপ যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই একেবারে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে আপনারা একজন আল্লাহর ওলির কথা হয়তো শুনেছেন এটা বুখারীর রেওয়ায়েত আসছে বিরাট বড় একটা ঘটনা তার নাম ছিল জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন খুব আল্লাহওয়ালা লোক ছিলেন তার অভ্যাস ছিল তিনি সব সময়
ধ্যানমগ্ন থাকতেন একটা ছোট্ট একটা ঘর ছিল কুঁড়ে ঘর ওখানে বসে বসে তিনি সব সময় ইবাদত করতেন আল্লাহর ইবাদত করতেন আমার বন্ধুগণ জুরায়ের রহমাতুল্লাহ আলাইহির ঘটনা ঐতিহাসিক একটা ঘটনা আল্লাহরে ওলি একদিন নামাজ পড়ছেন ঘরে বসে বসে তিনি সবাইকে ছেড়ে বাবা মা আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে নির্জন স্থানে নির্জন স্থানে এসে তিনি ইবাদত করার জন্য হঠাৎ করে একদিন তিনি নামাজে দাঁড়িয়েছেন এমন সময় তার মা এসেছেন এসে দেখেন জুরাইস নামাজ পড়ছে জুরাইসকে ডাক দিল হে জুরাইস জুরাইস বলছেন আমি নামাজের ভিতরে মনে মনে চিন্তা করলাম আমার মাও ডাকতেছেন আমার নামাজে আমি আছি আসসালাতু উম্মি আমি নামাজে আছি আমার মাও ডাকছেন আমি কি করব মনে মনে চিন্তা করলাম চিন্তা করতে করতে পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যেহেতু নামাজে দাঁড়িয়ে গেছি নামাজটা শেষ করি তারপরে মায়ের সাথে সাক্ষাৎ করি আল্লাহর ওলির নামাজ অনেক লম্বা নামাজ তিনি পড়ছেন অনেক বড় কেরাত করছেন রুকু সিজদা অনেক বড় লম্বা করে দিচ্ছেন অনেক দেরি হয়ে গেছে এদিক দিয়ে মা চিন্তা করলেন বা আমার জুরাইস নয় শুনে নাই নামাজে ধর্মগ্ন আমি চলে যাই আরেক দিন আসব জুরাইসের মা চলে গিয়েছেন কয়েকদিন পরে সপ্তাহখানেক যাওয়ার পরে আবার আসছেন জুরাইসকে দেখার জন্য আবার যখন তিনি সেদিন এসে দেখেন তিনি এখনো এই দিনও নামাজে দাঁড়ানো আছেন জুরাইসকে নামাজে দেখার পরে মা বললেন জুরাইস আমি তোমার মা এসেছি একটু এদিকে আসো জুরাইস রহমাতুল্লাহ চিন্তা করলেন আসসালাতু উম্মি আমি নামাজে আছি আমার মাও ডাকছেন এখন কি করি সিদ্ধান্ত গ্রহণ করলেন নামাজটা শেষ করে মায়ের সাথে দেখা করি লম্বা নামাজ হওয়ার কারণে মা ওই দিনও ওখান থেকে চলে গেছেন কষ্ট পেয়েছেন মনে মনে আবার কয়েকদিন পরে মা আসছেন আসার পরে তৃতীয় দিনের ঘটনা এরকম বিকাল বেলায় তিনি এসেছেন দেখেন জুরাইস নামাজে দাঁড়ানো মা বলছেন একদিন দুই দিন তিন দিন হলো আমি তোমার কাছে আসলাম তুমি তোমাকে দেখতে যাও না আমি তো এসেছি মা হয়ে হওয়ার কারণে জুরাইস আমি তোমার মা এসেছি আমারটাকে সারা দাও জুরাইস রহমাতুল্লাহ চিন্তা করলেন আমি তো নামাজে আছি আল্লাহর হুকুম হচ্ছে নামাজটা শেষ হোক তারপরে মায়েরটাকে সারা দে নামাজে দাঁড়িয়ে তিনি লম্বা নামাজ শেষ করেছেন করার ফাঁকে দিয়া মা চলে গেছেন যাওয়ার সময় মা বলছেন আমি একদিন দুই দিন তিন দিন তোমার কাছে আসলাম তুমি সারা দাও নাই আমি বদদোয়া করে গেলাম আল্লাহ যেন তোমারে বেশার মুখ না দেখায় মৃত্যু না দেয় নাউজুবিল্লাহ মায়ের মুখ ফসকে বদদোয়া বের হয়ে গেছে এটা সহি ঘটনা কোনো সন্দেহ নাই এর ভিতরে বুখারীর রাওয়ায়াত মায়ের মুখ ফসকে এই বদদোয়া বের হয়ে গেছে জুরাইস নামাজে দাঁড়ায় আছেন নামাজ করে শেষ করেছেন হঠাৎ করে দু একদিন পরে দেখা গেল একজন মেয়ে একটা বাচ্চা কোলে নিয়ে এলাকায় এসেছেন কোত্থেকে জানি বাচ্চা কোলে নিয়ে এসেছেন এলাকার লোকজন ধরলো যে তোমার তো বিয়ে হয় নাই শাদী হয় না আমরা তোমার চিনি তোমার বাচ্চা হলো কোত্থেকে নিশ্চয় যে তুমি ওই অবৈধ সন্তান জন্ম দিয়েছ তুমি জলদি স্বীকার করো তোমার সাথে কাজ কে করেছে যদি স্বীকার না করো তোমাকে হত্যা করে মেরে ফেলা হবে কে করছে বলো এখন ওই মহিলা চিন্তা করলো যে কার দোষ দিব কার কথা বললে বাঁচা যায় মহিলা বললো এই যে এই দরবেশ সাহেব আছে না পুরে ঘরে ইবাদত করে নি দরবেশ সাহেব আমার এখানে দেখছে জোরে কর না দরবেশ সাহেব কাজ করছে আসলে তো তিনি করেন নাই আমার বন্ধুগণ এবার এলাকার মানুষ খেপে গেছে ওই দেখছো মৌলবীর কাম মানে জিনা করছে আবার দরবেশ সাজছে আসলে খুব কিছু লোক আমরা দেখবেন হুজুরদের দোষ খুব বেশি বুঝি ঠিক না খুব বেশি বুঝি দেখবেন হুজুর যদি এই জোরে হাঁটেন তাহলে দোষ ঠিক না ওই কোইদিনে দাওয়াত আছে তাড়াতাড়ি খাইতে যাচ্ছে খেতে যাচ্ছে আবার আস্তে হাঁটলে বলো দেখো কেমন অলস মানুষ এই লোক দিয়ে কেমনি কি করবে ঠিক না খাইতে গিয়ে যদি আপনি একটু বেশি খান কয় দেখো হুজুরের পেট কত বড় আবার কম খাইলে হুজুর আর দাওয়াত কয়টা আছে আজকে ঠিক কিনা এরকম লোক কিন্তু আছে হুজুরদের দোষ দেওয়ার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো ওই যখন বলছে যে এই লোকে এই দরবেশ সবে কাজ করছে এলাকার মানুষ একেবারে খেপে গেছে হ্যাঁ কয় কি এমন দরবেশি করছে আবার দরবেশের বেশে ধরছে আলাদা একটা ইবাদত গাহ বানাইছে আবার এখানে ইবাদত করে আবার এই জিনা করে দর্শন করেছে সবাই খেপে লাঠি ছুটা নিয়ে গেছে তাকে তাহলে আক্রমণ করার জন্য গেছে যাওয়ার পরে তিনি তো অবাক হয়ে গেছেন যে আপনারা এখানে আসছেন কেন ওরা উদ্যত হয়েছে তার ঘর বাড়ি সব ভেঙে দেবেন ইবাদতখানা ভেঙে দেবেন তারা এখান থেকে তাড়ায় দিবেন একেবারে সবাই খেপে গেছে তিনি একা কি করবেন আমার ভাইয়েরা এবার আল্লাহর নবী জুরাইস বললেন আপনাদের কি হয়েছে তিনি বলছেন আপনি আমার কথা বলেন একে তো চুরি করছেন আবার সিনা জুড়ে
কথা বলছেন কেন আপনি তো জিনা করছেন এই যে সন্তান এই যে সন্তানের মা সাক্ষী দিয়েছে আল্লাহ নবী তো বুঝতে পারেন না ইতনি অবাক হয়ে গেছে এটা তো আমি করি নাই এর ধারে কাছে তিনি জানেন নাই সবার কাছে ক্ষমা চাইলেন যে আমি কাজ করি নাই কেউ বিশ্বাস করতে রাজি নয় সবাই বলছে আপনি যদি না করেন এই মহিলা সাক্ষী দিয়েছে আজকে কিছু দরকার নাই জুরাইদ রহমাতুল্লাহি আলাইহ আল্লাহর কাছে প্রার্থনা করলেন মনে মনে আল্লাহ তাআলা দুনিয়ার কেউ জানো কার না জানো গপ্তো জানেন আমি আসলে আমি জিনা করি নাই কাজ আমি আমার দ্বারা হতে পারে না আল্লাহ তবে আমি আমার মায়ের সাথে একটু বেয়াদবি করেছি মনে হয় এর শাস্তি আমি পেয়ে যাচ্ছি আল্লাহ তাআলা দয়া করে আমার অপমান থেকে আমাকে বাঁচান বিপদ থেকে রক্ষা করেন এবার সবাই যখন বলল জুরাইদ তুমি এই কাম করছো তোমার শাস্তি কি হবে তুমি নিজের থেকে বলো জুরাইদ রহমাতুল্লাহি বলছেন আমি একটা আবদার তোমাদের কাছে রাখতে চাই কয় কি আবদার তিনি বলছেন আমার তো কোনো সাক্ষী নাই ব্যাপারে মহিলার সাক্ষী নাই তবে মহিলার কোলে যে শিশু সন্তান আছে সেই সন্তান যদি সাক্ষী দেয় তোমরা কি মানবে নাকি তারা সবাই অবাক হয়ে গেল যে কোলে শিশু সন্তান কথা বলতে পারে না দুধ পান করে সন্তান নেওয়ার কথা বলবে কি করে যদি সাক্ষী দেয় তাহলে তো বিশ্বাস করতে হবে এবার জুরাইদ রহমাতুল্লাহ আলাইহ সন্তানকে লক্ষ্য করলেন ওর লক্ষ্য করে বললেন ও সন্তান ও শিশু বাচ্চা তুমি দয়া করে বলো তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জবাব করে দিলেন সন্তান বলে দিল আমার বাবা হচ্ছে একজন রাখাল সুবহানাল্লাহ পৃথিবীতে তিনজন শিশু মায়ের কোলে কথা বলছে এই শিশু আর ইউসুফ আলাইহিস সালাম ইউসুফের ব্যাপারে যে সাক্ষী দিয়েছিল তিনি আরেকজন শিশু মুসা নবীর জন্য একজন সাক্ষী দিয়েছেন এই তিনজন শিশু শিশুকালে কথা বলেছে এর মধ্যে একজন ছিল এই জুরাইদের ব্যাপারে সাক্ষী দিয়েছেন সাক্ষী দেওয়ার পরে তার অবাক হয়ে গেছে যে আসলে লোকটা দোষী না এরা তারা ঘর বাড়ি আবার বেঁধে দিয়েছে আর বলছে আর তার অবস্থা হলো কেন তিনি বলছেন আমার মা আমার জন্য মানে বদদোয়া করেছেন এই জন্য আল্লাহ মায়ের বদদোয়া কবুল করেছেন নাউজুবিল্লাহ আমার বন্ধুগণের জন্য মায়ের বদদোয়া থেকে বাঁচবেন বাবার বদদোয়া থেকে বাঁচতে হবে মা বাপ যদি সন্তুষ্ট থাকেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে মাজা মা বাপ যদি অসন্তুষ্ট থাকেন আল আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কি না বলুন কোনো ইবাদত কবুল হবে না একজন সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা অনেকে শুনেছেন তারপর আমি রিপিট করি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন ইবাদত বলতে গিয়ে তার তুলনায় ছিল না দান সৎকার ক্ষেত্রে তিনি ছিলেন অতুলনীয় অনেক বেশি দান করতেন সৎকার করতেন ইবাদত করতেন পরহেজগার সাহাবী ছিলেন কিন্তু যখন মৃত্যু সময় কাছে এলো তার স্ত্রী বলছেন আমি আবু আলকামার পাশে ছিলাম অনেক চেষ্টা করলাম তার কালিমা পড়াবার জন্য সে কালিমা পড়তে পারছিল না আমি আল্লাহ নবীর দরবারে খবরটা পৌঁছায় দিলাম ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনার সাহাবী আলকামার তো জবান দিয়ে কালিমা বের হয়েছেন এখন কি করি আল্লাহ নবী হযরত আবু হুরায়রা সালমান ফার্সি আলী সহ চারজন সাহাবীকে পাঠায় দিলেন গিয়া বলছেন তোমরা কালিমার তালকিন দিতে থাকো দেখো আলকামার জবান দিয়ে কালিমা বের হয় কিনা যদি কালিমা নসিব না হয় আল্লাহর জাহান্নাম তো তার জন্য ওয়াজিব হয়ে যাবে সাহাবায়ে কেরাম চলে গেলেন আলকামার দরবারে চেষ্টা করলেন শতবার চেষ্টা করলেন যতই চেষ্টা করেন কালিমা তার জবান থেকে বের হয় না হচ্ছিল না এবার একজন সাহাবী এসে হযরত বেলাল এসে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ যতই চেষ্টা করি তার জবান থেকে তো কালিমা বের হচ্ছে না এখন কি করা যায় নবীজি বলেন ও সাহাবীরা শোনো ও বেলাল শোনো তুমি আবার যাও গিয়ে বলো খবর নিয়ে দেখো আজকে আমার মা বাপ জীবিত আছেন কিনা যদি মা বাপ জীবিত থাকেন তাহলে আমার কাছে আসতে বলবা আর যদি জীবিত থাকার পরেও না আসতে পারেন আমাকে খবর বলবা আমি প্রয়োজনে তার মা বাবার কাছে যাব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে আবার গিয়ে তার মা বাবার খবর নিলেন খোঁজ নিয়ে জানতে পারলেন তার বাবা অনেক আগে মৃত্যুবরণ করেছেন মা এখনো জীবিত আছেন এবার বিশ্বনবীর কাছে খবর দেওয়া হলো আলকামার বাবা তো অনেক আগে মৃত্যুবরণ করেছেন মা জীবিত আছেন আল্লাহর নবী বললেন আলকাম মাকে আমার সালাম বলো আর এই কথাও বলো তিনি যদি সম্ভব হয় আমার কাছে আসতে পারেন যদি আসার সম্ভব হয় আসতে বলেন আর যদি আসা সম্ভব না হয় আমি বিশ্বনবী তার মায়ের কাছে যাব আমারে বলো খবরটা খবর দেয়া হলো আলকামার মা শুনে বলেন আমি অনেক অসুস্থ লাঠি দিয়া ভর করে চলিয়ার পর আল্লাহ নবী যেহেতু আমাকে দেখেছেন আমি অবশ্যই যত কষ্ট হয় আমার মৃত্যু হলেও আল্লাহ নবীর দরবারে আমি যাবো সুবহানাল্লাহ
আল কামার মানবজির দরবারে গেলেন অনেক কষ্ট করে লাঠি ভর করে তিনি চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমার বাপ না বাপ মা আপনার উপর কুরবান হোক আমাকে আপনি ডেকেছেন কেন তিনি বলছেন আল কামার বাপ তোমার সন্তান আল কামা কেমন মানুষ তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দান শ্রদ্ধার ব্যাপারে নামাজ বন্দেগির ব্যাপারে ইবাদতের ক্ষেত্রে আলকামার কোনো তুলনাই হয় না আলকামার মত লোক খুঁজে পাওয়া খুব দুষ্কর নবীজি বলেন আলকামার মা এসব আমি শুনতে চাই না আগে বলো তোমার সাথে আলকামার ব্যবহারটা কেমন আল্লাহু আকবার তোমার সাথে ব্যবহার কেমন ছিল সেটা আমারে বলে এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা চোখ দিয়ে পানি বের হয়ে গেল আলকামার মা কাঁদতে লাগলেন আর তিনি মনে রজান্তে বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার সব কিছু ভালো ছিল কিন্তু আমার সাথে তার ব্যবহার ভালো ছিল না সব সময় আমার কথার উপরে তার স্ত্রীর কথাকে অগ্রাধিকার দিত স্ত্রীর কথা আমাকে কষ্ট দিত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা ছাড়া আর কোনো অভিযোগ আমার তার ব্যাপারে নাই নবীজি বলেন আলকামার মা তুমি আলকামাকে ক্ষমা করে দাও যদি ক্ষমা করে না দাও আলকামা জাহান্নামী হয়ে যাবে এরপর আল্লাহ রাসূল বলতেন সাহাবায়ে কেরামকে তোমরা লাগতে জমা করো এখানে আগুন ধরায় দাও আলকামাকে সে আগুনে পুড়ে ফেলো মা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চোখের সামনে আমার সন্তানকে পুড়ায় দিবেন দুনিয়ার কোন মা কি এটা সহ্য করতে পারে নবীজি বলেছেন তোমার মা তোমার যদি দুনিয়ার আগুন সহ্য না হয় তাহলে তোমার সন্তান তোমার সাথে খারাপ আচরণ করার কারণে তোমার কথার উপর স্ত্রীকে অগ্রাধিকার দেওয়ার কারণে তোমার মনে কষ্ট থাকার কারণে আলকামা যদি তোমাকে কষ্ট দেওয়ার মৃত্যুবরণ করে আল্লাহর কসম জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই তুমি তোমার সন্তান আলকামাকে ক্ষমা করে দাও মাফ করে দাও তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে আলকামার মা সঙ্গে সঙ্গে আলকামাকে ক্ষমা করে দিলেন হযরত বেলাল বলছেন আমি দৌড়ায় গেলাম আলকামার অবস্থা দেখার জন্য দূরের থেকে শুনতে পেলাম আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে সুবহানাল্লাহ কালিমা নসিব হয়ে গেল আলকামার মৃত্যু হয়ে গেল কালিমার সাথে তিনি মৃত্যুবরণ করলেন কাফন পরানো হলো আল্লাহর হাবিব বলছেন আলকামার জানাজার নামাজ আমি পড়াবো নবীজি জানাজার নামাজ পড়াবেন লাশটা সামনে রাখলেন রাখার পরে একটা সংক্ষিপ্ত ভাষণ দিলেন নবীজি বলছেন ও দুনিয়ার মানুষ শুনো সাহাবীরা শুনো কোন মানুষ যদি তার বাপ মাকে অসন্তুষ্ট করে মৃত্যুবরণ করে আল্লাহর কসম তার নফল কিংবা ফরজ ওয়াজিব কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না সুবহানাল্লাহ আল্লাহর দরবারে কোন আমল কবুল হবে না যদি মা বাবা অসন্তুষ্ট থাকে প্রিয় ভাইরা এজন্য মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে দরকার ঠিক কিনা আমার বন্ধুগণ এজন্য মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে মা বাবা যদি সন্তুষ্ট থাকে নিঃসন্দেহে আপনি জান্নাত পেয়ে যাবেন মা বাবা যদি অসন্তুষ্ট থাকে জাহান্নাম ছাড়া উপায় নাই এজন্য মা বাবা হচ্ছে আপনার সব মা বাবা হচ্ছে আপনার কল্যাণ অকল্যাণের একমাত্র উপায় হচ্ছে মা বাবা দুনিয়ার সবাই আপনাকে কিচ্ছু দিতে পারবে না মা বাবা যদি দোয়া করেন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে আমার ভাইয়েরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন দুনিয়ার ভিতরে যদি আপনি ভালো সম্মান পেতে চান আমাদের এখানে অনেক এরকম উদাহরণ আছে দেখা গেছে লোকটার যোগ্যতা নাই শিক্ষাগত যোগ্যতা নাই অর্থ সম্পদ ভালো নাই কিন্তু মা বাবার সাথে সদ্ব্যবহার থাকার কারণে আল্লাহ তার মর্যাদা অনেক বাড়ায় দিয়েছে সুবহানাল্লাহ এজন্য মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে যে কোনো মূল্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মায়ের কথা এজন্য তিনবার বলেছেন যে তোমার অধিকার মা বেশি কষ্ট করেছেন এরপরে বাবার কথা বলেছেন বিশ্বনবী এক হাদিসে বলছেন তোমার বাবা হচ্ছে তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা আপনি জান্নাতে প্রবেশ করলেন মাঝখানে গিয়ে আটকে গেলেন ভিতরে যেতে পারবেন না যদি বাপ অসন্তুষ্ট থাকে ঠিক কি না এজন্য মা বাপকে সন্তুষ্ট করতেই হবে আমার যুবক ভাইয়েরা মায়ের সাথে যদি কেউ বেয়াদবি করে থাকেন বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে থাকেন আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করে বলছি
আজকের রাতের ভিতরে মায়ের কাছে গিয়ে ক্ষমা চান বাবার কাছে গিয়ে ক্ষমা চান ক্ষমা চাইতে হবে না মার কাছে যদি বলতে পারেন মা ওই জিনিসটা আমার ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেখবেন মা চোখের পানি পানি ছেড়ে দিয়ে আপনাকে ক্ষমা করে দেবে ধরে কথা ঠিক কি না প্রিয় বন্ধুগণ বিশ্বাস করেন আল্লাহর শপথ করে বলি যদি আপনার উপর আপনার মা বাবা সন্তুষ্ট না থাকেন যদি আপনার উপর আপনার মা বাবা অসন্তুষ্ট থাকেন দুনিয়ার কোনো আমল দুনিয়ার রাজনীতি রাজনীতি দুনিয়ার ব্যবসা দুনিয়ার বাণিজ্য দুনিয়ার সম্পদ দুনিয়ার এলাকা দুনিয়ার কোনো কিছু আপনাকে কাজে আসবে না মা বাবা অসন্তুষ্ট থাকলে যদি বল ঠিক কি না প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেন এজন্য রাসূল বলছেন হায়াত সম্মান রিজিক চাইলে মা বাবাকে সন্তুষ্ট রাখতেই হবে আল্লাহর নবীর নবী আমাদের নবীর আরো অনেক আগে প্রায় 2500 বছর আগে পৃথিবীতে একজন নবী আসছিলেন হযরত মূসা আলাইহিস সালাম নাম শুনছেন না মূসা নবী আসছিলেন পৃথিবীতে মূসা নবীর আমলে মূসা নবীর সময়ে এক লোক চাচা এবং ভাতিজা চাচার একটা মেয়ে ছিল খুব সুন্দরী মেয়ে ওই ভাতিজা ছিল ওই মেয়েকে বিবাহ করার জন্য ভাতিজার খুব আগ্রহ ছিল এখন মেয়েকে বিবাহ করবে কি চাচা রাজি না যে মেয়েকে বিবাহ দিবে ভাতিজার কাছে রাজি ছিলেন না এক পর্যায়ে ছেলে সিদ্ধান্ত করলেন যে যদি আমার চাচাকে হত্যা করেও আমার এই চাচাতো বোনকে বিয়ে করতে হয় তার আমি বিয়ে করব নাউজুবিল্লাহ করলে এ নিয়ত করছে যে কোনো মূল্য আমি ওই এরকম মেয়েকে চাই আমার ভাইয়েরা ছেলেটা সিদ্ধান্ত গ্রহণ করলো যে কোনো মূল্যে ওই তার চাচাতো বোনকে বিবাহ করবে কিন্তু তার রাজি ছিল না এক পর্যায়ে ওই চাচাকে হত্যা করে ভাতিজা এক রাতে হত্যা করলো হত্যা করে মসজিদের সামনে লাশ ফেলে আসলো নাউজুবিল্লাহ চাচারে হত্যা করে মসজিদের সামনে লাশ ফেলে আসছে এবং ওই মসজিদের সামনে ছিল একজন আল্লাহর ওলি মানে খুব ভালো মানুষের বাড়ি ছিল সকাল বেলায় সবাই ঘুম থেকে উঠছে ফজর নামাজ পড়বে এমন সময় দেখে যে অমুকের বাড়ির সামনে লাশ পড়ে আছে লোকটা খুব দিনদার তাবলিগী মানুষ আল্লাহ ওয়ালা মানুষ পিসাবের মুরিদ হক্কানি পীরের মুরিদ এখন সবাই বলতে লাগলো যে মিয়া তোমার তো সুরত সিরত তো খুব ভালো দেখা যায় অমুক জায়গায় মুরিদ হইছো তাবলিগী করো ভালো কাজ করো কিন্তু তুমি এই কাজটা কি করছো মানে একজন মানুষ মেরে হত্যা করে তোমার বাড়ির সামনে ফেলে রাখছো নিয়ম হচ্ছে যার বাড়ির সামনে লাশ সেই তো দোষী হবে কিনা বলেন আগেকার যুগে তো এত যন্ত্রপাতি ছিল না পরীক্ষা নিরীক্ষা করার জন্য সবাই তারে ধরল যে তুমি তো এই কাজটা করেছ সে বলছে আল্লাহর কসম আমি তো এমন নই আমি তো এই কাজটা করতে পারি না আমি তো এই কাজ করি নাই কই না তুমি কাজ করছো চলো যাই মুসা নবীর দরবারে ওই জমানার নবী মুসার দরবারে যাই তিনি কি সিদ্ধান্ত দেবেন কি বিচার করবেন তার কাছে যাই সবাই তার কাছে চলে গেল যাওয়ার পরে মুসা নবীকে বললেন আল্লাহ ও মুসা এই লোকটা ওই মুরব্বীকে হত্যা করেছে দয়া করে তার শাস্তি কি হবে আপনি বলে দেন শাস্তিটা কি হবে বলে দেন মুসা নবী তো সিদ্ধান্ত দিবেন পরে তিনি বলছেন এমন একটা কাজ আমার জমানায় আমার সমাজে হয়েছে এটা তো খুব ঘৃণিত কাজ হয়েছে আল্লাহর কাছে আমি বলি দেখি আল্লাহ কি করে আমার প্রিয় ভাইয়েরা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তাআলা আমার এই সমাজে এমন কাজ হয়েছে একজন মানুষকে হত্যা করে আরেক জায়গায় রেখে দেওয়া হয়েছে কি করব আল্লাহ বলতে মুসারে তুমি তাদেরকে বলো একটা গরু জবাই করে গরুর হাড্ডি দিয়ে যদি ওই মৃত ব্যক্তিকে আঘাত করে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে কে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারা 67 নম্বর আয়াতে বলছেন ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহুল বাকারা কালু আতাত্তাখিযুনা হুজুয়া মূসা নবী বলছেন তোমরা কি করো ইজ ক্বালা মূসা লিকাওমিহি যখন তুমি তার কওমকে বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আল্লাহ নির্দেশ করেছেন নিশ্চয়ই আল্লাহ নির্দেশ করেছেন আন তাযবাহু বাকারা তোমরা একটা গাভী জবাই করো কি করো গাভী জবাই করো জবাই করো তারা বলল কলু আতাত্তাখিযুনা হুজুয়া তোমরা কি আমার সাথে তুমি কি আমার সাথে আমাদের সাথে ঠাট্টা করছো কেন বলছে কারণ মানুষ মারা গেছে তুমি বিচার করবা বিচার নিয়ে আসছি তুমি বলছো গরু জবাই করতে এটা কি কোনো হইল না কি যাই হোক লম্বা ঘটনা গরু জবাই করতে বলছে এরপরে তারা নানা প্রশ্ন করছে আপনারা অনেক ঘটনা হয়তো শুনছেন যে কেমন গরু হবে কিরকম হবে অনেক কথা বলছেন বলার পরে
এরা তো ছিল বক্র জাতি সব সময় প্রশ্ন করত বলার পর আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে এমন একটা গরুর কথা বলছেন মানে প্রশ্ন করছেন কেমন হবে রং কেমন হবে বয়স কত হবে তারপরে দাঁত কাটা থাকবে রংটা কেমন হবে সব প্রশ্ন করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে এমন এক গরুর কথা আল্লাহ বলছেন ওই গরু আর পাওয়া যায় না সমাজে রং মিললে বয়স মিলে না বয়স মিলে দাঁত মিলে না দাঁত মিললে কি বলেন এই আপনার বাচ্চা আছে এরকম হয় মিলে না কোনোভাবে মিলছে না একদম কষ্ট করে অনেক দূরে গিয়ে একটা গাভী এরকম মিলছে যেটার মধ্যে সব শর্ত পাওয়া গেছে ওই লোকে বলছে যে আমার একটা মাত্র গাভী এটা দিয়ে আমি দুধ দহন করে আমার মা বাপকে লালন পালন করি আমি এই গাভী বিক্রি করব না তারা বলছে যে এই গাভী বিক্রি করতে হবে কারণ এই গাভী বিক্রি না করলে আসামি ধরা যাবে না আসামি ধরতে হবে শেষ পর্যায়ে ওই লোকে শর্ত দিয়েছে যে গাভীর ওজনের পরিমাণ যদি স্বর্ণ দাও তাহলে আমি বিক্রি করব সুবহানাল্লাহ গাভীর ওজনের পরিমাণ স্বর্ণ দিলেই তা বিক্রি করবো লাস্টে তারা বাধ্য হয়ে সবাই মিলে ওই ওজনের পরিমাণ স্বর্ণ দিয়েই গাভীটা ক্রয় করেছে ক্রয় করার পরে তারা এটা দিয়ে গাভী জব করে হাড্ডি দিয়ে আঘাত করছে আঘাত করার পরে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলছে যে আমি অমুকে আমার হত্যাকারী বের করে গেছে তো যেই গাভীটার কথা বলা হয়েছিল তাফসীরের মধ্যে আসছে ওই গাভীটা ছিল একজন এমন ব্যক্তি ছিল যে ব্যক্তি খুব মায়ের ভক্ত ছিল সুবহানাল্লাহ মায়ের খেদমত করার কারণে আল্লাহ তার একটা গাভীর মাধ্যমে এত সম্পদ দান করেছেন পর লক্ষ লক্ষ গাভী লক্ষ লক্ষ কোটি টাকার মালিক সে হয়ে গেছে একটা গাভীর মাধ্যমে আল্লাহ বরকত দিয়েছেন এজন্য ভাইরা আমার পিতা মাতার খেদমত করলে আল্লাহ বরকত দিবেন আর খেদমত না করলে আল্লাহ বরকত উঠায় নেবেন আজাবে গ্রেফতার করবেন আল্লাহ আমাদের